नमस्कार प्रिय दर्शक, गार्डेनर विभिन्न आइडिया और टिप्स एवं ट्रिक्स निये आमरा हाजिर हुएछि। आमरा साधारणत जैव भावे चाष पद्धतिर माध्यमे मानुष एवं कृषकदेर उद्बुद्ध करार चेष्टा करी। आमार एई भिडियो देखे जदि आपनार गाछ एवं बागानेर प्रति सामान्य आग्रह बाढ़े ताहले आपनि आमादेर चैनल सबस्क्राइब करुन। भारत एवं बांग्लादेशे जे समस्त सब्जी चाष हय तार मध्ये अन्यतम प्रधान फसल हच्छे पेपे चाष। পেঁপে চাষে ভারত বিশ্বে এক নম্বর। এরকম একটি পেঁপে চাষের জমিতে আমি গিয়েছিলাম, যেখানে চাষি ভাইয়ের সঙ্গে দেখা হয়নি, কিন্তু তার বাগানে কিভাবে চাষ করেছে আপনারা দেখুন। খুব অল্প জায়গার মধ্যে চাষ করেছে এবং সেই পেঁপে বাগানে প্রায় 8 থেকে 10 রকমের পেঁপে চাষ হয়। পেঁপে সাধারণত এক রকমের জাতের পেঁপে চাষিরা চাষ করেন, কিন্তু আমি এখানে আপনাকে দেখাচ্ছি যে কত রকমের কত ভ্যারাইটির পেঁপে একটি ছোট্ট জায়গা এই 4 থেকে 5 শতক জায়গার মধ্যে চাষ করেছে। যদিও এনার বাগানটা বেশ বড়, কিন্তু উনি মাঝখানের দিকে খুব অল্প জায়গাকে কেন্দ্র করে যেখানে প্রায় 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা রোদ পাবে এইরকম একটি জায়গায় পেঁপে চাষ করেছে। পেঁপে চাষ করতে গেলে রৌদ্রটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। ভালো ফলন পেতে গেলে আপনাকে 8 থেকে 12 ঘন্টা রোদ পায় এরকম একটি জায়গায় পেঁপে চাষ করতে হবে। এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলো দেখাচ্ছে সবই দেশি জাতের গাছ। কোনোটা লম্বা, কোনোটা গোল, কোনোটা লম্বাটে গোল পটলের মতো, কোনোটা আবার একেবারে তলোয়ারের মতো লম্বাটে, এরকম নানান জাতের পেঁপে আপনাদের সামনে দেখাচ্ছি। এরা পেঁপে চাষ যেভাবে করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছ থেকে 5 ফুট ফাঁকা রেখেছে এবং সারি থেকে সারিতেও 5 ফুট ফাঁকা রেখেছে। দেখুন গাছটি কত সুস্থ সবল এবং পাতাও দেখুন একদম কোনো রোগ পোকা আক্রমণ হয়নি। আরেকটি জিনিস আপনাদের দেখাবো, এই চাষি ভাইয়ের যে পরিকল্পনা সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। বাগানের চারপাশ আমরা সাধারণত যে বেড়া করি সেই বাঁশখুঁটি দিয়ে বেড়া করি। দেখুন বাঁশখুঁটি দিয়ে আমরা বেড়া করি, কিন্তু এমনভাবে যদি বেড়া করা যায় যে বেড়া থেকে আপনি ইনকাম করতে পারেন, তাহলে এইরকম একটি সিস্টেম করতে হবে। দেখুন সুপারি চারা হচ্ছে এমন একটি গাছ, এ সুপারি খুব একটা জঙ্গল করে না এবং ছায়াও করে না, সরু হয়ে লম্বা হয়ে ওপরে উঠে যায়। এরকম সুপারি গাছের যদি বেড়া করা যায় তাহলে সুপারি বড় হয়ে গেলে 5-6 বছর থেকে আপনার সুপারি হলে আয় হবে এবং সেখান থেকে নতুন আয় করতে পারবেন। সুপারি গাছের এই যে ডালগুলো আছে, গাছ হচ্ছে, এখান থেকে আপনি জাল বা কোনো নেট দিয়ে আপনি বেড়াটা ঢাকা দিতে পারবেন। এটা বড় হয়ে গেলে সেখান থেকে ইনকাম হবে, আপনার 5 কোটি লাগবে না, খুব সুন্দরভাবে বাগানটা ঘেরাও যাবে। আগামী দিনে পেঁপে চাষের একটি সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম নানান জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।